নমস্কার, এক্সেন্স 24 ঘন্টা আপনার সঙ্গে রয়েছে। আমি শুক্লা, শুরু করছি বাংলা অ্যাট ফাইভ। আর এই মুহূর্তে নজর রয়েছে আমাদের জুনিয়র চিকিৎসকেরা কি করবেন। তারা আগে থেকে জানিয়েছিলেন, চারটে শর্তের কথা বলা হয়েছিল, পাল্টা আজকে কিন্তু আবারও মেল আসে মুখ্য সচিবের তরফ থেকে, এবং সেখানে শুধুমাত্র একটা শর্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। বাকি যে তিনটে শর্তের কথা বলা হয়েছিল, 30 জন ডক্টর, লাইভ টেলিকাস্টের কথা বলা হয়েছিল এবং 5 দফা দাবির কথা বলা হয়েছিল, সেই 5 দফা দাবিতে কিন্তু বৈঠক হবে না, এটা মুখ্য সচিবের মেইলে বলা রয়েছে। তারপরেও জুনিয়র চিকিৎসকেরা তারা যাচ্ছেন না, 15 জনকে নিয়ে নয়, তারা যাচ্ছেন 30 জনকে নিয়েই। এখন কি হয় সেদিকে আমাদের প্রত্যেকে নজর রয়েছে, এবং নজর শুধুমাত্র চিকিৎসকুলের নয়, কিন্তু নজর এই গোটা বাংলার, কারণ একটা সমাধান সূত্রের খোঁজে প্রত্যেকে চাইছেন। শুধুমাত্র চিকিৎসককে ধর্ষণ বা খুনের বিচার নয়, এই যে থ্রেট কালচারের কথা বারবার শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, শোনা যাচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শোনা যাচ্ছে, এই থ্রেট কালচারের অবসান কিভাবে হবে, এবং একই সঙ্গে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশ কমিশনার এবং তার সঙ্গে ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থের বিরুদ্ধেও যে অভিযোগ সেই সম্পর্কেও আলোচনা করতে চান জুনিয়র চিকিৎসকরা, কারণ তারা চান এই যে ঘুণ ধরা সিস্টেম সেই সিস্টেমে একটা আঘাত আনতে। তারা কি পারবেন সেটা, সেটা করারই প্রচেষ্টা, আর সেই প্রচেষ্টায় সামিল হচ্ছেন সাধারণ মানুষ, শয়ে শয়ে নয়, হাজার হাজার মানুষ তারা কিন্তু সেই জায়গাতেই আশায় বসে রয়েছেন। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, জুনিয়র ডাক্তাররা তারা অমান্যের পথে, কারণ সময় বেঁধে দেওয়া হয়েছিল 5টার মধ্যে শুরু হবে বৈঠক, 4:45 মধ্যে ঢুকে যেতে বলা হয়েছিল। বাসে করে তারা তো পৌঁছে যাচ্ছেন, দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে জুনিয়র চিকিৎসকরা তারা যাচ্ছেন, আর অন্যদিকে বাসের ছবি আপনাদেরকে দেখাবো, আর নবান্নের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সেখানে কিন্তু আটশত নিরাপত্তা, পুলিশ প্রশাসন একেবারে সজাগ রয়েছে, কোনো রকম যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট আটশত করা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আপনারা বাসের ছবি দেখতে পাচ্ছেন, আর এই বাসকেই ফলো করছেন আমাদের প্রতিনিধি। আমরা কথা বলবো মৌমিতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা। আমরা বাসের ছবি দেখাচ্ছি এবং যে বাস এই মুহূর্তে নবান্নের পথে, কি ছবি এই মুহূর্তে, কি আপডেট তোমার কাছে? আমার সহকর্মীকে বলবো একবার সেই ছবিটা দেখাতে, যেখান থেকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে একটি বাসে করে 30 জনের টিম, সেই 30 জনের টিম কিন্তু রওনা দিয়ে দিয়েছে, এবং এই মুহূর্তে বাইপাসে তারা রয়েছেন। সায়েন্স সিটির একটু আগেই এই বাস দেখতে পাচ্ছ রয়েছে, 30 জনের প্রতিনিধি দল ইতিমধ্যেই কিন্তু সময়ে যে বেঁধে দেওয়া হয়েছিল সেই সময় পেরিয়ে গেল ছাত্রদের পক্ষ থেকে, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে মেল মারফত কিন্তু 3:53 নাগাদই তারা জানিয়ে দিয়েছিলেন তাদের যে অবস্থান, যে তারা মিটিংয়ে যোগ দিতে চান সেই মিটিংয়ে যোগ দেওয়ার কথা। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, যে সাদা রঙের যে বাস, সেই বাসে করে কিন্তু তারা যাচ্ছেন, জুনিয়র চিকিৎসকরা এই বাসটিতেই রয়েছেন, একেবারে সেই বাসের সাথেই রয়েছে, একদম সরাসরি সম্প্রচার জি 24 ঘন্টার পর্দায় যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যেখানে আন্দোলনরত চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা রয়েছেন, এবং তারা তাদের যে দাবি, কারণ তাদের যে বক্তব্য ছিল যে যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে তাতে 26 জনেরও বেশি তাদের প্রতিনিধি রয়েছেন, তাই 30 জনের কম ডেলিগেশন টিম নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এবার তাদের ঢুকতে দেওয়া হয় কি না বা তারা কী করেন সেটা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, এবং সেই বাস কিন্তু ইতিমধ্যেই বাইপাস চত্বরে এই মুহূর্তে রয়েছে, এবং নবান্নের উদ্দেশ্যে তাদের যে যাত্রা সেই যাত্রা তারা শুরু করে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের যে দাবি দাওয়া 5 দফা দাবি নিয়ে তারা যাচ্ছেন, এবং এক্ষেত্রে তারা পরিষ্কার করে দিয়েছেন যে অবস্থান তুলছেন কি তুলছেন না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু এখনও পর্যন্ত তাদের তরফ থেকে হয়নি, তাই সেই নিয়ে এখনও অবধি কিছু জানানোর নেই, ভবিষ্যতে তারা বৈঠক করবেন এবং মিটিংয়ের যেটা আউটপুট, তারপরে মিটিং হয় কি হয় না সমস্তটাই কিন্তু নজর রাখতে হবে, কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের দাবি থেকে তারা যে সরছেন না সেটাও তারা স্পষ্ট করেছেন। মমিতা, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসকেরা যাচ্ছেন, তবে তাদের যেটা বক্তব্য ছিল পরিষ্কার করে তারা বলেছিলেন যে এখানে শুধুমাত্র তো আরজিকরের চিকিৎসকেরা নয়, এখানে 26টা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা এই
আন্দোলনে তারা সামিল হয়েছেন, তাই প্রতিনিধির সংখ্যা অনেক। সে কারণে 12 বা 15 বা আজকে যেটা বলা হচ্ছে যে 15 জন আসতে পারবে সর্বমোট 15 জনে তারা যে বৈঠকে যোগ দেবেন তেমনটা নয়, তারা কিন্তু তার থেকে বেশি, অর্থাৎ তাদের যেটা আগের অবস্থান ছিল যে 30 জন সদস্যই তারা যাবেন সেই অনুযায়ী তারা যাচ্ছেন। এখন দেখার বিষয় যে 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 শর্তগুলো, অর্থাৎ শর্ত এবং পাল্টা শর্তের যে চাপ বা যে স্নায়ুযুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, মেল পাল্টা মেল এবং সেখানে শর্ত পাল্টা শর্ত আমরা দেখতে পাচ্ছি। গতকালই কিন্তু পরিষ্কার করে জুনিয়র ডক্টররা তারা বলে দিয়েছিলেন তাদের যে শর্তগুলো রয়েছে, তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো যদি খুব খোলা মনে মেনে নেওয়া হয় তাহলে তারা আলোচনায় যাবেন, একেবারে খোলা মনেই যাবেন। এবং আজকে আমরা দেখতে পেলাম মুখ্য সচিবের তরফ থেকে 2.5 নাগাদ একটি মেল যায় এবং যেখানে বলা হয় যে আজকে 4:45 মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন নবান্নে, তার উপস্থিতিতেই বৈঠক হবে, 5টা থেকে বৈঠক শুরু হবে এবং আপনারা আসুন, খোলা মনে আলোচনা হবে। স্বাস্থ্য পরিষেবাকে যাতে আরও সুন্দর করা যায়, এই মুহূর্তে যারা জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতিতে রয়েছেন তারা যাতে কাজে ফিরে আসেন সেই বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু কোথাও সুকৌশলে যে 5 দফা দাবির কথা বারবার করে চিকিৎসকেরা বলছেন সেটাকে কোথাও একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, আর সেই জায়গা থেকে চিকিৎসকেরা বলছেন তারা 5 দফা দাবিতেই আলোচনা করবেন এবং 15 জন নয় 30 জনই তারা যাবেন এবং লাইভ টেলিকাস্ট করতে হবে স্বচ্ছতা বজায় রাখতে। সেই লাইভ টেলিকাস্টের জায়গায় এখনও পর্যন্ত তারা অনড় রয়েছেন, যদিও নবান্নের তরফ থেকে যে মেইল গিয়েছে সেখানে বলা হচ্ছে স্বচ্ছতা বজায় রাখতে লাইভ টেলিকাস্ট নয় ভিডিও রেকর্ডিং করা যেতে পারে এই পুরো বৈঠকটা। এখন দেখার বিষয় এই আলোচনা কত দূর বা কীভাবে হয়, আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে এবং সেই সঙ্গে অবশ্যই আমরা আলোচনাও করব। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবে। দেখছেন বাংলা আট ফ্যাব, যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম জুনিয়র চিকিৎসকরা তারা যাচ্ছেন নবান্নের দিকে এবং তারা কিন্তু তাদের দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন, তারা 5 দফা দাবিতে আলোচনা করবে এবং 4টে শর্তের কথা তারা বরাবর বলে এসেছেন এবং 4টে শর্তের কথা মাথায় রেখেই তারা রওনা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। আমরা এই মুহূর্তে নবান্নের ছবিটা আপনাদেরকে দেখাবো, সেখানে কি ধরনের তৎপরতা এই মুহূর্তে নজরে আসছে, কারণ জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন, তারা পৌঁছেও যাবেন, তার আগে কি চলছে নবান্নে জানবো। অর্কদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, কি দেখতে পাচ্ছো? দেখো, নবান্ন সভাঘরে এই বৈঠক হবে, যে 30 জন জুনিয়র ডাক্তার আসছেন এই মুহূর্তে নবান্নতে এবং কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবেন, তাদের সঙ্গে এই বৈঠকে মুখ্যমন্ত্রী বসবেন নবান্ন সভাঘরে। এবং নবান্ন সভাঘর, এই সভাঘরের বাইরে কিন্তু ইতিমধ্যেই পুলিশে ছয়লা, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং চারদিকটা কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মিটিংয়ের জন্য যাবতীয় যে প্রাথমিক প্রস্তুতি সেটা কিন্তু সারা হয়ে গিয়েছে। তবে এখনও যে প্রশ্নটা রয়েছে, যে কথাটা শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা বলেছেন যে 30 জনের যে ডেলিগেশন আসছে সেই ডেলিগেশন 30 জনকে অ্যালাউ করতে হবে এবং পুরো বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে, এই বিষয় দুটো মানা হবে কিনা সে সম্পর্কে কিন্তু এখনও পরিষ্কার কিছু জানতে পারা যাচ্ছে না নবান্ন থেকে। তবে সেটাও হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হবে, যেহেতু চিকিৎসকরা যত যেটা জানা যাচ্ছে আর একদমই কাছাকাছি এসে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই নবান্নতে ঢুকে যাবেন। তবে নবান্নয় কিন্তু যে প্রস্তুতি, এই বৈঠক ঘিরে যে প্রস্তুতি, যে তৎপরতা সেটা কিন্তু তুঙ্গে। আবারও বলছি, প্রচুর পরিমাণে পুলিশ সেই এই কিছুক্ষণ আগেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু কিছুক্ষণ আগেই মোতায়েন হয়েছে এবং পুরো নবান্ন পুরো চারপাশ সংলগ্ন অঞ্চলটা সেটা কিন্তু পুলিশে ঘিরে দেওয়া হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কাউকে সেই ওইখান দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ বিষয়টা খুবই পরিষ্কার যে একদম চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি সারা হয়ে গিয়েছে নবান্নর তরফ থেকে এবং অপেক্ষা চিকিৎসক এই চিকিৎসকের এই ডেলিগেশন চিকিৎসকদের যেটা আসছে তাদের আসার অপেক্ষা এবং তারপরে তারা এই বৈঠকে ঢুকতে পারেন কিনা 30 জন মিলে, সেদিকে যেমন নজর থাকবে একই সঙ্গে নজর থাকবে যে এই বৈঠকে লাইভ স্ট্রিমিং হয় কিনা। একদমই আমাদেরও নজর থাকবে সেদিকে, তুমি নজর রাখো। অর্কদীপ্ত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। চিকিৎসকরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন, পৌঁছে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই, আর ওইদিকে নবান্ন সভাঘরে সেখানেও তৎপরতা আমরা দেখতে পাচ্ছিলাম। এখন দেখার বিষয় যে শর্তগুলো তারা বলেছেন চিকিৎসকেরা, সেই শর্ত অনুযায়ী বৈঠক হয় কি না আমাদের অবশ্যই নজর থাকবে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এই মুহূর্তে
স্বাস্থ্য ভবনের সামনে আমরা রয়েছি এবং সেখানে আপনারা জানেন যে লাগাতার ধর্ণা অবস্থান চলছে জুনিয়র চিকিৎসকদের, আর এর মধ্যেই জুনিয়র চিকিৎসকদের 30 জনের প্রতিনিধি দল যারা নবান্নের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবেন, সেই আলোচনা থেকে আদৌ কোনো সদর্থক বার্তা আসে কি না সেদিকে আমাদের যেরকম নজর রয়েছে। নবান্নের তৎপরতার ছবিও আমরা দেখাচ্ছি, আর এই মুহূর্তে ঠিক কী আপডেট রয়েছে আরও বিস্তারিতভাবে জানাবেন। মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। মৌমিতা, আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের নবান্নে পৌঁছে যাওয়ার কথা, তুমি রয়েছো তাদের বাসের সঙ্গে, এটা এই মুহূর্তে আপডেট কি রয়েছে মৌমিতা? গতকাল কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই 10-15 মিনিটের মধ্যেই কিন্তু নবান্নে পৌঁছাবে বাস 30 জনের যে প্রতিনিধি দল, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের থেকে একজন করে প্রতিনিধি, দ্বিতীয় হুগলি সেতুতে 30 জনের প্রতিনিধি নেওয়া যে বাস, সেই বাস কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে, দ্বিতীয় হুগলি সেতুতে এই মুহূর্তে রয়েছে, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই কিন্তু নবান্ন সভাগড়ের সামনে গিয়ে দাঁড়াবে এই বাস। কিন্তু যে শর্ত চাপানো হয়েছিল, অর্থাৎ 15 জনের প্রতিনিধি দল, সেই 15 জনের প্রতিনিধি দলের ক্ষেত্রে কিন্তু তারা রাজি হননি, তারা 30 জনের প্রতিনিধি দল নিয়ে ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং 30 জনকে অ্যালাউ করা হয় কিনা সেটাই দেখার পাশাপাশি তারা সেখানে গিয়ে লাইভ স্ট্রিমিংয়ের যে শর্ত, সেই শর্তে কিন্তু এখন অনর 5 দফা দাবি, এবং পাশাপাশি 5 দফা দাবির মধ্যে লাইভ স্ট্রিমিংয়ের যে কথা সেই কথাও রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বা যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে 30 জনের প্রতিনিধি দলকে আদৌ ঢুকতে দেওয়া হয় কিনা সেক্ষেত্রে তারা কী সিদ্ধান্ত করেন সেটা কিন্তু অবশ্যই দেখার, কারণ 30 জন প্রতিনিধি দল এবং এক্ষেত্রে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বক্তব্য যে যে সমস্ত মেডিকেল কলেজ রয়েছে তার সংখ্যা যদি গোনা যায় তবে 26-এরও বেশি, তাই খুব স্বাভাবিকভাবেই তাদের প্রতিনিধি দলের সংখ্যা 15 জনের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব নয়, এবং সেই কারণে তারাও চাইছেন সদর্থক একটা উদ্যোগ থাকুক, তারা কোনোরকমভাবেই এই অচলাবস্থা চান না, সমাধান সূত্র খোঁজার লক্ষ্যেই তারা যাচ্ছেন এবং 30 জনকে নিয়েই তারা যাচ্ছেন। এক্ষেত্রে নবান্ন কী করেন এবং সে তারা কী করেন সেক্ষেত্রে অবশ্যই নজর থাকবে আমাদের, কারণ এই মুহূর্তে দ্বিতীয় হুগলি সেতুতে নবান্ন থেকে আর কয়েক মিনিটের অপেক্ষা, এই যে বাস, যে বাসে করে ইতিমধ্যেই তারা রওনা দিয়েছেন সেই বাস কিন্তু ইতিমধ্যেই নবান্নমুখী। মৌমিতা, নজর রাখো তুমি, আপডেট আমরা অবশ্যই নিতে থাকবো। আর এই মুহূর্তে আমাদের যারা অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে আজকের আলোচনায়, তাদের সঙ্গে পরিচয় করায়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঋজু দত্ত রয়েছেন, সিপিআই এর তরফ থেকে সৈকত গিরি রয়েছেন, বিজেপির তরফ থেকে শর্মিষ্ঠা ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, তিনজনকে স্বাগত অনুষ্ঠানে। আমি প্রথমেই একবার ঋজুর কাছে যাব। ঋজু, ইতিমধ্যে আমরা জানি যে সিনিয়র চিকিৎসকেরা তারা পুরোপুরি সমর্থন জানিয়েছেন, এবং যদি জুনিয়র চিকিৎসকদের এগেনস্টে কোনো পদক্ষেপ করা হয় তাহলে তারাও কর্মবিরতিতে যাবেন, এমন একটা কথাও তারা ইতিমধ্যেই বলে রেখেছেন। অবশ্যই আজকের এই বৈঠকের দিকে আমরা সকলে তাকিয়ে রয়েছি, কি মনে হচ্ছে কতটা সদর্থক সমাধান আসতে পারে এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে? দেখুন, প্রথমেই আমার বক্তব্য শুরু করার আগে আমি বলি যে আজকে বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বামফ্রন্টের বাস্তববাদী নেতা শ্রী সীতারাম ইয়েচুরিজি, উনি আজকে দেহত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তার আত্মার চিরশান্তি কামনা আমরা করি এবং তাদের তার পরিবারের প্রতি আমাদের সম্বেদনা রইল। এরপরে মূল বিষয় যেটা, আমরা তো কোনোভাবেই তৃণমূল কংগ্রেস সিনিয়র বা জুনিয়র বা কোনো ডাক্তারেরই বিরুদ্ধে নয়, ডাক্তারদের যে আন্দোলন সেটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, তাকে আমরা সমর্থন করি, আমরাও তো বিচার চাই, আমরাও দোষীদের ফাঁসি চাই। এবার তারপরে আন্দোলনের মধ্যে দিয়ে অনেক রকম দাবি উঠে এসেছে, কোন দাবি মানা হবে কোন দাবি মানা যাবে না সেটা প্রশাসন ঠিক করবে। আমি আজকে যেটা সবচেয়ে ভালো ছবি যেটা জি 24 ঘন্টার পর্দায় মানুষ দেখছে, যে আজকে জুনিয়র ডাক্তাররা মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে নবান্নে যাচ্ছেন, আমার দৃঢ় বিশ্বাস আজকে বৈঠক হবে, আর বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাদের স্বার্থে আজকে একটা কমন গ্রাউন্ড, এক মিলে মিশে খোলা মনে আলোচনা করে রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তার বাবুরাও সিদ্ধান্ত নেবেন তাদের কাজে ফিরে যেতে, বাংলার মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকবেন, এবং ঐক্যবদ্ধভাবে আমরাও বিচারের দাবি করব, আমরাও অভয়ার বিচার দাবির জন্য লড়াই করব, আমরাও দোষীদের ফাঁসির জন্য লড়াই করব, কিন্তু ডাক্তারবাবুদের কর্মবিরতির জন্য যেন আর কোনো প্রাণহানি এই বাংলায় না হয়, তার উপরে আমরাও যেরকম চাই যে আর কোনো প্রাণহানি না, আশা করবো ডাক্তারবাবুরা আজকের বৈঠকের পরে তারা কাজে ফিরে যাবেন, এটাই আমরাও চাই, তারাও চান, বাংলার মানুষও চান, এটাই আমরা আশা করি। সদর্থক আলোচনায় কোনো সমাধান আসুক এই বিষয়টা যেরকম সকলেই চাইছে, আজকে যখন সিনিয়র চিকিৎসকেরা তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তারা কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে বলেছেন, এবং স্বাস্থ্য ব্যবস্থার গোটাটাই যে দুর্নীতিতে ভরে গেছে এই বিষয়টা তারা বারবার উল্লেখ করেছেন, এবং এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার জন্যও এই আন্দোলন, এটাও কিন্তু তারা বলছেন। ঋজু,
দেখুন একটা কথা, স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিতে ভরে গেছে। এবার যদি স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিতে ভরে যায়, এবার পুরো হেলথ সিস্টেমকে চেঞ্জ করার যদি আন্দোলন হয়, সেটা নিশ্চয়ই অভয়ার মানে নৃশংস হত্যাকাণ্ডের বিচারের জন্য নয়, সেটা নিশ্চয়ই দোষীর ফাঁসির জন্য নয়, তাহলে অভয়ার বিচার থেকে শুরু করে আমরা সহমত, আমরা একসাথে আছি। যদি দোষীদের ফাঁসির দাবিতে আন্দোলন হয়, তৃণমূল কংগ্রেস সহমত, একসাথে আছি। যদি স্বাস্থ্য ভবনের দুর্নীতি নিয়ে আন্দোলন হয়, আমরা খোলামেলা আলোচনা করতে রাজি আছি। দেখুন, গত কয়েকদিন ধরে, 32 দিন ধরে পশ্চিম বাংলার একটা অদ্ভুত চরিত্র, পশ্চিম বাংলার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই দুটো ভাগ কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল নয়, সিপিএম কংগ্রেস নয়, তৃণমূল বিজেপি নয়, এই ভাগ হচ্ছে দুটো পতাকার ভাগ। একটা হচ্ছে ওই জোড়া ফুল, ওই তৃণমূলের একটা পতাকা, একদিকে জাতীয় পতাকা। জাতীয় পতাকার পক্ষে আমরা সমস্ত পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষ মানুষ, সারা পৃথিবীর মানুষ রয়েছি, কিন্তু ওই জোড়া ফুলের যে পতাকা, সেখানে রয়েছে ওই বিরূপাক্ষ, অভীক, তারপরে ওই বিনীত গোয়েল, তারপরে সন্দীপ ঘোষ, এই সমস্ত লোকেরা রয়েছে, এবং এরা হচ্ছে এদের পক্ষে। আজকে ঋজু বলছে যে আমরা তো চাইছি, সত্যি কি চাইছে? তাহলে যখন রাত জাগার আন্দোলনটা যখন হলো, তখন কেন বিভিন্ন জায়গায়, নৈহাটি থেকে বিভিন্ন জায়গায় সেখানে হামলা করা হলো? কেন তৃণমূলের বিভিন্ন নেতা, বিধায়করা একের পর এক তারা কেন থ্রেট করছে, হুমকি দিচ্ছে? এই যে থ্রেট কালচার, আজকে কিন্তু মনে রাখতে হবে অভয়ার এই কাণ্ডটা বা তিলোত্তমা যাই বলি, এইটা কিন্তু শুধুমাত্র এটা নয়, আজকে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থা আসবো। আমি একবার আপনাদের আপডেট দিতে চাই, নবান্নে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের যারা প্রতিনিধি দল, 30 জনের প্রতিনিধি দল, তারা নবান্নে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে যে খবর আমরা পাচ্ছি। মমিতা আপডেট জানাবে, মমিতা। ইতিমধ্যেই বাস থেকে প্রত্যেকে নেমে ঢুকতে শুরু করেছেন নবান্ন সভা করে।
এবং তারা কিন্তু একটা জিনিসের স্লোগানিং শোনা গেল তাদের মুখে, যে লাইভ স্ট্রিমিং যে দাবি তাদের, সেই দাবি সেই স্লোগানও কিন্তু দোকান হচ্ছে তাদের মুখ থেকে শোনা গিয়েছে। দেখো এই বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন যেমনটা আমরা জানি, এবং তার সাথে থাকার সম্মানায় ডিজি এবং চিফ সেক্রেটারি তারাও কিন্তু এই বৈঠকে থাকবে। এবং এই বৈঠক এখন হবে কি না সেটা নিয়ে কিন্তু এখন যাবতীয় জল্পনা, কারণ দেখো তাদের বাস ইনিশিয়ালি নবান্ন যে প্রথম গেট সেটা চোখে কিন্তু ঢুকে গিয়েছে, এবং ডাক্তারা বাস থেকে নেমে এসে সভাঘরের ভিতরে যাওয়ার জন্য এগিয়েও গিয়েছেন, কিন্তু যে 15 জন আপাতত তাদের জুনিয়র ডাক্তাররা কিন্তু নবান্ন সভাঘরের ভিতরে প্রবেশ করে গিয়েছেন। একদমই নবান্নে সেখানেও কিন্তু এই তৎপরতার ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্কদীপ তো খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যেটা সব থেকে যে বড় প্রশ্ন, যে 30 জনের প্রতিনিধি দল নিয়ে জুনিয়র চিকিৎসকেরা গিয়েছেন কিন্তু 15 জনে যেতে যাওয়ার কথা বলা হয়েছিল। মমিতা তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ? দেখতে দিচ্ছ না বাসটা তো সরাও, বাসটাকে সরাতে বলো। মমিতার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো, আপডেট নেবো। অর্কদীপ্তর কাছে আবারও যাই। অর্কদীপ্ত, যেমনটা তুমি বলছিলে যে 30 জনের প্রতিনিধি দল গিয়েছে জুনিয়র চিকিৎসকদের যাওয়ার কথা বলা হয়েছিল, 15 জনের লাইভ স্ট্রিমিং তাদের অন্যতম একটা শর্ত, এবং খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে এটাই বড় প্রশ্ন যে তাহলে এবার কি হবে, কারণ লাইভ স্ট্রিমিং না হলে বা শর্ত না মানলে নাগরিক থেকে ফিরে আসবেন জুনিয়র চিকিৎসকরা এমনটাই বলছিলেন। এমনটাই তারা জানিয়েছেন। এবং দেখো যে প্রথম বিষয়টা যেটা তিনি বললেন যে 30 জনের সদস্য দ্বিতীয় যে ডেলিগেশন এসছে তারা ঢুকবেন ভিতরে প্রথমে, যেমনটা নবান্ন সূত্রমাত্র জানা যাচ্ছে যে ইনিশিয়ালি নবান্ন 13 তলাতে এই বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল বা কথা ছিল, কিন্তু পরে যেটা নবান্ন সভাঘরে স্থানান্তরিত করা হয়েছে এমনটা সূত্রমাত্র জানা যাচ্ছে। এবার যেহেতু সভাঘরে স্থানান্তরিত হয়েছে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকে যায় যে 30 জনের যে ডেলিগেশন প্রত্যেকটি ভিতরে অ্যালাউ করা হবে, যদিও সেটা কিন্তু এখনো নিশ্চিত নয়। পুলিশের সঙ্গে তারা এই মুহূর্তে কথা বলছেন, যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের দর্শকরা, কিন্তু এই 30 জন ফাইনালি তারা ভিতরে ঢুকতে পারবেন কিনা সেটা কিন্তু এখন নিশ্চিত নয়। তবে একটা সম্ভাবনা রয়েছে যেহেতু সভাঘরে স্থানান্তরিত হয়েছে এই বৈঠক, সেক্ষেত্রে এই 30 জনকে অ্যালাউ করা হতে পারে, যদিও বা সেটা হয় নিরঞ্জন প্রশ্নটা থেকে যাচ্ছে যে লাইভ স্ট্রিমিংটা কি করতে দেওয়া হবে, কারণ সরকারের তরফ থেকে যে মুখ্য সচিবের যে চিঠি জুনিয়র ডাক্তারদের কাছে আগে গিয়েছিল সেখানে কিন্তু জানানো হয়েছে যে কোনো রকম লাইভ স্ট্রিমিং করা যাবে না, রেকর্ডিং করা যেতে পারে ট্রান্সপারেন্সির জন্য লাইভ স্ট্রিমিং করা যাবে না। সে তার উত্তরে জুনিয়র ডাক্তাররা বলেছেন যে অতীতে কিন্তু বিভিন্ন বৈঠক লাইভ স্ট্রিমিং হয়েছে, তাহলে এটা কেন হবে না, এই প্রশ্ন তারা তুলেছেন। সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে বা নবান্ন তরফ থেকে এরকম কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি, ফলে এই বৈঠক আদৌ হবে কিনা, কারণ লাইভ স্ট্রিমিং যতক্ষণ না হচ্ছে বা হতে না দেওয়া হলে ডাক্তাররা কিন্তু এই এই বৈঠক শুরু করবেন না, বৈঠকে যোগ দেবেন না। সেক্ষেত্রে এই বৈঠক আদৌ হবে কিনা, তারা এতদিন এতদূর এসেছে, সেক্ষেত্রে বৈঠক আদৌ হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্নচিহ্ন রয়েছে। তবে সেই এই প্রশ্নের উত্তর কিন্তু অত্যন্ত দ্রুতই আমরা পেয়ে যাবো, কারণ দর্শকদের সাথে কথা বলছেন, ভিতরে ঢোকার যে প্রসেস, নবান্ন সভাঘরে ঢোকার যে প্রসেস সেটা কিন্তু ইনিশিয়েটেড হয়ে শুরু হয়ে গিয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে এই বাকি বিষয়টাও পরিষ্কার হয়ে যাবে। নীলাঞ্জনা অর্কদীপ্ত নজর রাখো নবান্ন সভাঘর, সেখানকার ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, সেখানেও কিন্তু ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গেছে। 30 জন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল, তারা যেমনটা বারবার করে জানিয়েছিলেন যে 30 জন তারা যাবেন প্রতিনিধি দল, এবং সেই 30 জনের দল তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নবান্নে। এখন যেটা দেখার, এই বৈঠকের দিকে সকলেই তাকিয়ে রয়েছে, এবং এখন যেটা দেখার যে নবান্নের তরফ থেকে 15 জনের কথা বলা হয়েছিল, 30 জন যাবেন কি না, 30 জনকে অ্যালাউ করা হবে কি না, লাইভ স্ট্রিমিং যে যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেটা কতটা কি মানা হচ্ছে। মমিতা আমাদের অপর প্রতিনিধি আরো আপডেট আমাদের জানাবেন। মমিতা দেখো
দেখো ইতিমধ্যে 30 জন চিকিৎসক তারা নবান্ন সভাঘরের ভেতরে জুনিয়র চিকিৎসকরা তারা প্রবেশ করেছেন, কিন্তু বৈঠক নবান্ন সভাঘরের ভেতরে জুনিয়র চিকিৎসকরা তারা প্রবেশ করেছেন কিন্তু বৈঠকে কতজন থাকছেন সে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখনো পর্যন্ত যেহেতু নবান্নের তরফ থেকে 15 জন চিকিৎসকের কথাই বলা হয়েছিল, সেক্ষেত্রে কতজনকে আজকের বৈঠকে অ্যালাউ করা হয় এবং তাদের আরেকটা যে শর্ত ছিল যে লাইভ স্ট্রিমিং এর বিষয়টা সেটাও আদৌ করতে দেওয়া হয় কিনা সে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। নবান্ন সভাঘরের বাইরে থেকে যে ছবি দেখতে পাচ্ছ সেখানে বাস, যে বাসে করে জুনিয়র চিকিৎসকরা এসেছিলেন সেই বাস কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং জুনিয়র চিকিৎসকদের যে টিম সেই টিম ইতিমধ্যেই কিন্তু নবান্ন সভাঘরের ভেতরে পৌঁছেছে। কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা এখনও বাসের ভেতরেই রয়েছেন, তাদের মধ্যে থেকে নির্দিষ্ট একটা সংখ্যক জুনিয়র চিকিৎসক তারা ভেতরে প্রবেশ করেছেন। তবে কতজনকে বৈঠকে অ্যালাউ করা হলো, কারণ এক্ষেত্রে রাজ্য প্রশাসনের তরফ থেকে শর্ত ছিল, সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল যে 15 জনের যে সদস্য তাদেরকেই বৈঠকে অ্যালাউ করা হবে। পাল্টা তারা দাবি রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা যে 30 জনের শর্ত তারা চাপিয়েছিলেন। স্নায়ুযুদ্ধে অবশেষে রেজাল্ট কী হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ বৈঠক কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। নজর রাখো মৌমিতা, আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। মৌমিতাও যে আপডেট আমাদের জানাচ্ছিলেন যে কয়েকজন জুনিয়র চিকিৎসকদের 30 জনের প্রতিনিধি দলের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন, কয়েকজন এখনও পর্যন্ত বাসে রয়েছেন। নবান্নের তরফ থেকে 15 জনকে ডাকা হয়েছে, সেক্ষেত্রে 30 জন যেটা প্রথম থেকে জুনিয়র চিকিৎসকরা বলছিলেন যে তাদের 30 জনের প্রতিনিধি দলই তারা পাঠাবেন এবং 30 জনের প্রতিনিধি দল গিয়েছেন। কতজনকে এই বৈঠকে অ্যালাউ করা হয় সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা যেটা বিষয়ে যে শর্তের মধ্যে ছিল সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং, এবং এটাও কিন্তু শর্তের মধ্যে রয়েছে। নবান্ন সভাঘরের বাইরের ছবি, নবান্ন সভাঘরের ছবি আপনারা দেখছেন, সেখানে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আজকের এই বৈঠক থেকে কোনো সদর্থক কোনো সমাধান আসে কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে, কারণ আমরা দেখছি যে লাগাতার স্বাস্থ্য ভবনের সামনে সেখানে ধর্ণা অবস্থান চলছে জুনিয়র চিকিৎসকদের। এর মধ্যেই আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিনিয়র চিকিৎসকেরা, তারা একদম জুনিয়র চিকিৎসকদের পাশে তাদের সমর্থনের কথা জানিয়েছেন এবং যদি জুনিয়র চিকিৎসকদের এগেনস্টে কোনো পদক্ষেপ করা হয় তাহলে তারা কর্মবিরতিতে যাবেন, এই হুঁশিয়ারি তারা ইতিমধ্যেই দিয়ে রেখেছেন। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একাধিক বিষয় নিয়ে তারা বলছেন এবং তারা এটাও বলছেন যে এই যে আন্দোলন অবশ্যই ন্যায় বিচার আর্জি করে, যে নৃশংস ঘটনা নক্কারজনক ঘটনা ঘটছে তার ন্যায় বিচারের দাবি তো আন্দোলন বটেই। আর একাধিক যে দুর্নীতির অভিযোগ পরপর সামনে আসছে, যেটা আর্জি করার ক্ষেত্রেও আমরা দেখছি যে দুর্নীতির অভিযোগ সামনে আসছে, তারা এই অভিযোগও করছেন যে স্বাস্থ্য ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, দুর্নীতিমুক্ত একটা স্বাস্থ্য ব্যবস্থা সাধারণকে জনসাধারণকে দিতে চান, সেই জন্যও এই আন্দোলন। আর জুনিয়র চিকিৎসকেরা তারা যখন নবান্নে বাস থেকে নামছেন সেই সময় তারা স্লোগান দিয়েছেন, সেই মুহূর্তের ছবিটা একবার আপনাদের দেখাতে চাইব। শুনলেন যে যখন নবান্নে প্রবেশ করছে জুনিয়র চিকিৎসকদের বাস, সেই বাস থেকে নেমেও কিন্তু তারা একই রকমভাবে স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখেছি যে বারবার করে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, উই ডিমান্ড জাস্টিস স্লোগান উঠে এসেছে, ন্যায় বিচার চাই। স্বাস্থ্য ভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানেও কিন্তু জুনিয়র চিকিৎসক বাকি যারা আন্দোলনে সামিল হয়েছেন তারা ধর্ণা অবস্থানে বসে রয়েছেন এবং তাদের পাশে আমরা দেখেছি সিনিয়র চিকিৎসকেরা যেরকম রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছেন আন্দোলনের প্রথম দিন থেকে লাগাতার এক মাসের বেশি সময় হয়ে গেল। আমরা দেখছি যে এই ধর্ণা অবস্থান আন্দোলন প্রতিবাদ চলছে এবং সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। এবং এরপর নবান্নের তরফ থেকে আমরা যেমন একদম যদি একটু ঘটনাক্রম
সমাগমের দিকে নজর রাখা যায়, স্বাস্থ্য ভবন অভিযান তারা করলেন এবং তারপর ধর্ণা অবস্থান জুনিয়র চিকিৎসকেরা বসলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল নবান্নের তরফ থেকে মেল পাঠানো হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি সাংবাদিক বৈঠকে এই বিষয়টা যখন উল্লেখ করছেন সেখানে জুনিয়র চিকিৎসকেরা তারা বলছেন নবান্নের তরফ থেকে তারা মেল পাননি, স্বাস্থ্য সচিবের তরফ থেকে তারা মেল পেয়েছেন, যেই স্বাস্থ্য সচিবের তারা পদত্যাগ দাবি করছেন এবং এই মেল তাদের কাছে অসম্মানজনক, তারা তাদের অবস্থান ধর্ণা অবস্থান তারা এখনও চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে পাল্টা তাদের তরফ থেকে মেল করালো এবং আবারও যে মেল আজকে আমরা দেখলাম আলোচনার নবান্নের যে বার্তা আসলো এবং এই মুহূর্তে 30 জন প্রতিনিধি দল তারা এখানে পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি যে 30 জন প্রতিনিধির সঙ্গেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 30 জন প্রতিনিধি দল জুনিয়র চিকিৎসক, সেই প্রতিনিধি দলের সঙ্গে 30 জনের সঙ্গেই মুখ্যমন্ত্রী বৈঠক করবেন যে আপডেট পাওয়া যাচ্ছে বিস্তারিত জানাবেন। অর্কদীপ্ত মুখোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন, প্রতিনিধি অর্কদীপ্ত। অর্কদীপ্তের সঙ্গে যোগাযোগ করবো, আরও একবার আপনাদের জানাবো 30 জন প্রতিনিধি দলের সঙ্গেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফ থেকে 15 জনের কথা বলা হয়, জুনিয়র চিকিৎসকরা বারবার জানিয়েছিলেন 30 জনের প্রতিনিধি দলই যাবে এবং তারা নবান্নে 30 জনই যান। এই মুহূর্তের খবর, 30 জনের সঙ্গেই মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। অর্কদীপ্ত আর কি জানছো? দেখো, 30 জনের যে দাবি ছিল জুনিয়র ডাক্তারদের সেই দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং 30 জনই কিন্তু এই বৈঠকে যোগ দিচ্ছেন এবং এই মুহূর্তে তাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, ভিতরে ঢোকার যে রেজিস্ট্রেশন হয় সেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে। অর্থাৎ যে মূল দুটো দাবি ছিল, একটা 30 জনের ডেলিগেশন 30 জনকে অ্যালাউ করা হবে তার একটা মেনে নেওয়া হলো এবং অপর যে দাবি যে লাইভ স্ট্রিমিং এর বিষয়টি সেইটা কিন্তু এখনো পরিষ্কার নয়, সেই দাবিটা মানা হবে কিনা। অর্থাৎ আপাতত 30 জনই তারা ভিতরে ঢুকতে পারছেন, রেজিস্ট্রেশন করাচ্ছেন নবান্ন সহকারের বাইরে, কিছুক্ষণের মধ্যে তারা ভিতরে প্রবেশ করবে। তবে লাইভ স্ট্রিমিং করা হবে কিনা এখনো কিন্তু সেই বিষয়ে পরিষ্কার কোনো চিত্র নেই। তবে এই বিষয়ে আরো একটা বিষয় বিবেচনা যেটা আবারও জানিয়ে দেওয়া দরকার, যে জুনিয়র ডাক্তাররা বারবার কিন্তু বলেছেন লাইভ স্ট্রিমিংটা তাদের অন্যতম প্রধান একটা দাবি, লাইভ স্ট্রিমিং না হলে তারা বৈঠকে যোগ দেবেন না বা বৈঠক করবেন না। সেক্ষেত্রে যদি লাইভ স্ট্রিমিং এর দাবি না মানা হয় সেক্ষেত্রে আদৌ বৈঠক হবে কিনা তাই নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে, আর লাইভ স্ট্রিমিং যদি মানা হয় তাহলে কিন্তু এই বৈঠক আজকে হচ্ছে যে এতদিন ধরে, গত 2 দিন ধরে যে বৈঠক হতে গিয়েও হয়নি বা ইমেলের পর ইমেল পাল্টা ইমেল চলেছে, আজকে কিন্তু সেই বৈঠক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলে এখন দেখা, যেহেতু 30 জনের এই দাবি মানা হয়ে গিয়েছে, ফলে লাইভ স্ট্রিমিং এর দাবিটা মানা হয় কিনা সেইটার দিকে এখন কিন্তু আমাদের নজর থাকবে। শ্রীলঞ্চনা নজর রাখো অর্কদীপ্ত। আরো একবার আপনাদের জানাই, 30 জনের প্রতিনিধি দল জুনিয়র চিকিৎসকরা গিয়েছিলেন, 30 জনের সঙ্গেই মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। তবে আরো একটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল জুনিয়র চিকিৎসকদের, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং, সেটা এবার হয় কিনা সেদিকে অবশ্যই নজর রয়েছে। এই বৈঠক আমরা পরপর ঘটনাক্রমে দেখেছি যে এই বৈঠক, চিঠি, পাল্টা চিঠি, মেল এবং শেষ পর্যন্ত এই বৈঠক হচ্ছে, এই বৈঠক থেকে কতটা কি সমাধান সূত্র বেরোয় সেদিকে যেরকম অবশ্যই নজর রয়েছে। এবং এই মুহূর্তে অবশ্যই এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জুনিয়র চিকিৎসকদের অন্যতম যে শর্ত ছিল যে তাদের 30 জন প্রতিনিধির সঙ্গেই বৈঠক করতে হবে, সেই শর্ত নবান্নের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে। আমি আর একবার একটুখানি এবার আমি সৈকতের কাছে একটু যাব। সৈকত, ঘটনাক্রম তুমি পরপর দেখেছো, এই মুহূর্তে নবান্নের তরফ থেকে 30 জনের সঙ্গে বৈঠকে রাজি, কতটা সদর্থক সমাধান পাওয়া যাবে বলে মনে হচ্ছে সামগ্রিকভাবে যা পরিস্থিতি আমরা দেখলাম গত কয়েকদিন ধরে? না, আমরা তো চাই, আমরা সকলে চাই এই সমস্যার সমাধান হোক। জুনিয়র ডাক্তাররা আগামী দিনের আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মূল মেরুদণ্ড, তাদের যোগ্যতা, তাদের যে ভাবনা চিন্তা, তাদের যে প্রতিবাদ, তাকে সবাই আমরা সম্মান জানাই। কিন্তু তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী, দলনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যে ভূমিকা পালন করছেন সে তো ডবল স্ট্যান্ডার্ড ভূমিকা। তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরদেরও দলে রাখবে, যে বলবে ডাক্তারদের ঘরে বন্দি করে রাখবো, বাজার করতে দেবো না, আর এখানে বলবে ডাক্তারদের আন্দোলনে আছি, ওখানে সন্দীপ ঘোষকে পুরস্কার দেবে, আবার ওখানে দাঁড়িয়ে বলবে ধর্ষিতার জাস্টিস চাই, এখানে দাঁড়িয়ে বলবে যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে কমিশন হবে, উল্টো দিকে অভিযোগ বিরূপাক্ষদের টিএমসিপির মঞ্চে বসিয়ে রাখবে। এটা চলতে পারে না। ডাক্তারবাবুদের দাবি কি, যে সিন্ডিকেটের মাথা স্বাস্থ্য ভবন, এইটাকে সাফাই করতে হবে। সিন্ডিকেট দুর্নীতি কাটমানি এ তো দীর্ঘদিন ধরে চলছে। শিক্ষা দপ্তর খাদ্য দপ্তরের দুর্নীতিতে যদি শিক্ষা দপ্তর খাদ্য দপ্তরের যে সচিব তাকে যদি সিবিআই ইডি অ্যারেস্ট করতে পারে, তাহলে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য সচিব তাকে কেন
পুলিশই জেরা করতে হবে না, কেন সিবিআই জেরা করবে না, কেন সরকার তাকে সরাবে না? আমি বলছি স্বাস্থ্য দপ্তরে তো দীর্ঘদিন ধরে চলছে এই যে আপনার মৃতদেহের কেলেঙ্কারি, এই যে জাল ওষুধের কেলেঙ্কারি, এই যে একজন ধাবা মালিক 120-22টা ওষুধ দোকানের মালিক হয়ে গেছে, এ সবটা তো সিন্ডিকেটের টাকার ভাগ, তো কাটমানি তো শাসক দলের ওপর তলাবদি বিস্তৃত। স্বাভাবিকভাবে দুর্নীতি যদি সাফ না হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা, যেটা আপনার আমার এই সমাজের, এই বাংলার নাগরিক সমাজের প্রধান ফুসফুস, সেইটা যদি দুর্নীতিতে ভরে যায় তাহলে অসুস্থ সমাজ তৈরি হবে। ডাক্তারবাবুরা অসুস্থ সমাজকে সুস্থতার দিকে নিয়ে যেতে চান, আমরা সকলে ডাক্তারবাবুদের সঙ্গে আছি। যদি আজকে সদর্থক ভূমিকা সরকার পালন করতে না পারে, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাদের দাবি দেওয়া যদি পূরণ না হয়, তাহলে গোটা বাংলা জুড়ে নাগরিক সমাজ এই জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াবে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা শুধু নেই, গোটা রাজ্যের নাগরিক সমাজ তাদের সঙ্গে রয়েছে। একদিকে তিলোত্তমার বিচার, অভয়ার বিচার, জাস্টিস, আর উল্টো দিকে দুর্নীতিগ্রস্ত চোর, চিটিংবাজ, যারা জাল ওষুধের কারবার করে, যারা মানুষের জীবনকে নিয়ে ব্যবসা করে, লুটে পুটে করে কমে খায়, সেই সব তৃণমূলের বাস্তু কুকুর ভাষা সিন্ডিকেট স্বাস্থ্য ভবন, তাকেও পরিষ্কার করতে হবে। এইটা দাবি যতক্ষণ না মিটছে, আমার মনে হয় গোটা রাজ্যের মানুষ এই সরকারকে ছেড়ে কথা বলবে না। আমি একটা জায়গায় একটুখানি রিজুর কাছে আসতে চাইবো। রিজু, যে বিষয়টা আজকে যখন সিনিয়র চিকিৎসকেরা সৈকত থ্রেট কালচারের কথা উল্লেখ করছেন, আজকে যখন সিনিয়র চিকিৎসকেরা সাংবাদিকদের মুখোমুখি ছিলেন, আমি একবার শোনাতে চাইবো, তারা বলছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে, ওটা থ্রেট কালচারের অন্যতম একটা জায়গা। আমি একবার শুনবো যে কি বলেছেন, অবশ্যই শোনাবো আপনাদের যে আজকে সিনিয়র চিকিৎসকেরা এই বিষয় নিয়ে কি বলেছেন। রিজুর কাছ থেকে জানতে চাইবো, রিজু, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে এই দাবি সিনিয়র চিকিৎসকেরা বলছেন, সেখানে থ্রেট কালচারের একটা অন্যতম জায়গা ওটা। দেখুন, আমার কথা হচ্ছে, প্রথমেই আমি ধন্যবাদ জানাই সিনিয়র ডাক্তারদের, যারা জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং কর্মবিরতির সময় মানুষকে পরিষেবা দিয়েছে, মানুষের চিকিৎসা করেছে। এবার তাদের অনেক দাবি থাকতেই পারে, তাদের ক্ষোভ আক্রোশ থাকতেই পারে, সেই জন্যই তো বারংবার আমরা বলছি, এবার সিনিয়র ডাক্তারও একটা চিঠি লিখুন মুখ্যমন্ত্রীকে, একটা খোলামেলা আলোচনা তাদের সাথে হোক। আমরাও তো চাই যে যদি কোথাও কোনো রকম গলত থাকে, আমরা সরকারে আছি, আমাদের দায়বদ্ধতা মানুষের প্রতি, কারণ মানুষ একটু থামাচ্ছি। রিজু, আপনাকে একটু থামাচ্ছি এই মুহূর্তে। আরো একটা আপডেট আমরা পাচ্ছি নবান্ন থেকে, লাইভ স্ট্রিমিং এর শর্ত না মানা পর্যন্ত নবান্নে ঢুকবেন না জুনিয়র চিকিৎসকেরা, এই খবর এই মুহূর্তে নবান্ন থেকে পাওয়া যাচ্ছে। যে আপডেট, যে শর্ত দেওয়া হয়েছিল লাইভ স্ট্রিমিং এর, সেই শর্ত মানা না হওয়া পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা, তারা নবান্নে ঢুকবেন না। মমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মমিতা, কি খবর পাচ্ছ? নজর রাখো মমিতা, তুমি নজর রাখো।
রিজু, যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইছিলাম, যখন দুর্নীতির কথা হচ্ছে, যখন থ্রেট কালচারের কথা হচ্ছে, নবান্নের প্রত্যেক মুহূর্তের আপডেট তো আমরা আপনাদের দেখাচ্ছি, এই মুহূর্তে যেটা জুনিয়র চিকিৎসকরা বলছেন যে লাইভ স্ট্রিমিং, তারা প্রথমে থেকেই বলছিলেন বৈঠকের স্বচ্ছতা বজায় রাখার জন্য লাইভ স্ট্রিমিং গুরুত্বপূর্ণ এবং তারা সেটা না মানা পর্যন্ত নবান্নে ঢুকবে না, এখনও তারা এই নিজেদের অবস্থান একই রকমভাবে জানাচ্ছেন। রিজু, দেখুন, ওনারা জুনিয়র ডাক্তারবাবুরা বলেছেন ওনারা প্রথম দিন থেকে লাইভ স্ট্রিমিং চাইছেন। আজকে মুখ্য সচিবের চিঠিতে পরিষ্কার লেখা আছে যে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, কিন্তু যদি ওনারা চান তাহলে পুরো বৈঠকের ভিডিও রেকর্ডিং করা হবে। তো লাইভ স্ট্রিমিংয়ের পরে ভিডিও রেকর্ডিং, আমার মনে হয় জুনিয়র ডাক্তারবাবুরা সরকার ভিডিও রেকর্ডিং করার পর সেটা নিজেদের পেন ড্রাইভে নিয়ে সেটাও তো ওনারা চালাতে পারে। যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং সেখানে যারা জড়িত, যারা রয়েছে, সন্দীপ ঘোষ থেকে শুরু করে বিনীত গোয়েল প্রত্যেকটা লাগে, এবং তার সঙ্গে রোগী কল্যাণ সমিতির ওই চেয়ারম্যান, তারপরে আরও যারা যারা সব রয়েছে, যেভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে, তারপরে আর এদেরকে বিশ্বাস করা যায় না। তার কারণ হচ্ছে একজন মা কিন্তু প্রধান বিচারপতির বাড়ির পুজোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গেছে, প্রধান বিচারপতির বাড়ির পুজোতে প্রধানমন্ত্রী গেছে, সেটিং তো খুব গভীরে, এখানে চিৎকার করে কি হবে? দিল্লিতে সেটিং, এখানে লড়াই, এই অভিনয় বাংলার মানুষ বুঝে গেছে। রাষ্ট্রপতি শাসন জারি করলে আমরা সাধারণ মানুষ, আমরা চাই এই গুগুর ভাষা আমরাও চাই বন্ধ। তার কারণ শরদ্দত্ত অর্থাৎ
প্রথম থেকে জুনিয়র চিকিৎসকেরা যেটা বলছিল স্বচ্ছতা, বৈঠকে স্বচ্ছতা বজায় রাখতে লাইভ স্ট্রিমিং চাই, সেই জায়গায় এখন গিয়ে পরিস্থিতি আটকে রয়েছে। যদি অনুমতি দেওয়া হয় তারা ভেতরে যাবে, না হলে তারা বলেছিলেন যে নবান্ন থেকে ফিরে আসবেন। প্রথমত এই সরকারের ওপর এই রাজ্যের নাগরিক সমাজের কোনো আস্থা নেই। যে মুখ্যমন্ত্রী নির্যাতিত তার বাবা মাকে অপমান করেন, মিথ্যাবাদী প্রমাণ করবার চেষ্টা করেন, সেই মুখ্যমন্ত্রীর ভিডিও লাইভ স্ট্রিমিং ছাড়া মুখ্যমন্ত্রী কোনো কথা ডাক্তাররাও বিশ্বাস করে না, নাগরিক সমাজও বিশ্বাস করে না। ওরা মিথ্যাবাদী সরকার, নাটক করে অভিনয় করে, মিথ্যা কথা বলে, এরা অপরাধীদের সরকার, এরা চোর দুর্নীতিগ্রস্তদের সরকার, মানুষের ওষুধের ব্যবসা করে এরা অবস্থা বাড়ি বানায়, এরা গরিব মানুষের ওষুধ বিক্রি করে জাল ওষুধ করে সভাগড়ের বাইরে। এখনো চিকিৎসকরা যে প্রতিনিধি দল তারা এসছেন, তারা কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তারা তাদের যে শর্ত অর্থাৎ লাইভ স্ট্রিমিং এর শর্ত, সেই শর্তে অনর। যতক্ষণ না সেই শর্ত মানা হবে তারা ভেতরে প্রবেশ করবেন না, ভেতরে ঢুকবেন না। এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে তাদের বোঝানো, তাদের সঙ্গে কমিউনিকেট করা হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারে কোনো সবুজ সংকেত মেলেনি। চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা এখনও পর্যন্ত তারা বৈঠকে প্রবেশ করতে পারেননি, বৈঠকের ভেতরে ঢোকেননি, নবান্ন সভাঘরের বাইরেই তারা দাঁড়িয়ে রয়েছে। নজর রাখো মমিতা, অর্থাৎ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। এখনও নবান্ন সভাঘরের বাইরে চিকিৎসকেরা দাঁড়িয়ে রয়েছেন, তাদের দাবি তারা তাদেরকে তাদের যে বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে, এই দাবিতে তারা এখনও অনর রয়েছেন। সেখানে বোঝানোর প্রক্রিয়া, নবান্নের তরফ থেকে বোঝানোর প্রক্রিয়া চলছে, আমাদের অবশ্যই সেদিকে যেরকম নজর রয়েছে। রিজু, কি মনে হচ্ছে, কারণ জুনিয়র চিকিৎসকরা কিন্তু যে চারটি শর্তের কথা বলেছিলেন প্রথম থেকে, তারা এটা বলছেন যে তাদের এই বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে বৈঠকের স্বচ্ছতা বজায় রাখার জন্য, এই শর্ত তারা প্রথম থেকেই দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত আছেন, শর্ত মানা হবে, মানা হলে, মানা হওয়ার পর বৈঠক হবে না হবে না, না শর্ত না মানলে ওরা ফেরত আসবেন সেটা সময় বলবে, সেটা আমি এখান থেকে তো বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় দেশের স্বার্থে, দশের স্বার্থে, বাংলার স্বার্থে, বাংলার হতদরিদ্র মানুষের স্বার্থে যারা প্রাইভেট হাসপাতালে যেতে পারবে না, জুনিয়র ডাক্তারদের সরকারের সাথে খোলা মনে আলোচনা করা উচিত, একটা সমাধান খোঁজা উচিত এবং পরিষেবায় ফিরে যাওয়া উচিত। এইটুকুই আমরা আশা করব যে জুনিয়র ডাক্তাররা সরকারের সাথে মিলে মিশে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে মানুষের পরিষেবায় ফিরে যান। এর বাইরে তো আমরা কিচ্ছু চাই না। আজকে সিপিএম আন্দোলন করতে পারে, মীনাক্ষী মুখোপাধ্যায় রোজ লুকিয়ে লুকিয়ে গিয়ে ডাক্তারদের আন্দোলনের পেছনে শুয়ে থাকতে পারে, সেখানে অগ্নিমিত্রা পাল গেলে গোবলাক স্লোগান শুনতে পারে, কোনো লাভ হবে না। আমরা ডাক্তারদের সাথে আছি। না না, কথা কথা হচ্ছে আজকে রিজু যতই বলুক, আজকে যে আজকে প্রত্যেকটা দিন, আজকে যেভাবে অভয়ার মা থেকে শুরু করে পরিবাররা যে কথাটা বলেছে, প্রত্যেকটা কথা অস্বীকার করা হয়েছে, আমরা জানি প্রত্যেকটা কথা। সুতরাং সেখানে শর্মিষ্ঠা দি, সিবিআই আপনাদের আন্ডারে, না না আমাকে একটা, আপনার সূত্রতে বলছি, মা বাবার, না না আমাদের আন্ডারে, আবার কি আমাদের আন্ডারে কি শর্মিষ্ঠা, না আমার কথা শেষ করতে দাও শর্মিষ্ঠা, না 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 রিজু, রিজুর কথা অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থা, কোন হাসপাতালে কিন্তু জুনিয়র ডাক্তার নেই, স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে, শকুনের অভিশাপে গরু মরে নাকি, হয় কখনো এইসব? শকুনের উৎসবে কেউ থাকবে না, গরু মরে কি মরে না, ও তো থাকবে। দুর্গাপূজা বিরোধী, পূজো বিরোধী সিপিএম, শুনে নিন, ভগবান বিরোধী সিপিএম, ছি 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 ছি। প্রথমত যেটা বিষয় হচ্ছে, এই রাজ্যের সরকার
যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দুর্নীতির বাসা তৈরি করেছে, সেই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি না হলে আমাদের রাজ্যের কোটি কোটি মানুষের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে যারা বলছে রোগীদের চিকিৎসা হচ্ছে না, তারা মিথ্যা কথা বলছে। 93,000 ডাক্তার রেজিস্টার, তার মধ্যে 7,500 জুনিয়র, বাদবাকি তাহলে ডাক্তারবাবুরা কোথায়? গত 4 বছরে নার্স রিক্রুটমেন্ট বন্ধ, ডাক্তার রিক্রুটমেন্ট বন্ধ, সুপার স্পেশালিটি, মাল্টি স্পেশালিটি, নীল সাদা বিল্ডিংগুলো, সেখানে ডাক্তারবাবু নেই। এত সহজে এই সরকার ডাক্তারবাবুদের ভিলেন বাড়ানোর চেষ্টা করলে পার পাবে না। হুমায়ুন কবিরদের যারা দাঁড়ায় না, যারা ডাক্তারবাবুদের মারধরের নিদান দেয়, তারা গণশত্রু, তারা নাগরিকদের শত্রু, তারা ডাক্তার সমাজের শত্রু, এরা সমাজের শত্রু। এই গণশত্রুদের সরকার থেকে তাড়াতে হবে। হাসপাতাল ছাড়া জুনিয়র ডাক্তার তো কোথাও নেই, তাহলে সেখানে কি হয়? সেই জায়গাগুলো তাহলে কি পরিষেবা কি চলছে? একই পরিস্থিতি, কারণ চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা যারা এখানে এসেছেন, তারা কিন্তু এখনও নবান্ন সভাঘরের বাইরে তারা অপেক্ষা করছেন। কারণ তাদের যে শর্ত, তারা বলছেন যে সেই শর্তে তারা এখনও অনর লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে। 30 জনের টিমকে অ্যালাউ করা হলেও লাইভ স্ট্রিমিংয়ের যে শর্ত, সেই শর্তে এখনও পর্যন্ত কোনো সবুজ সংকেত মেলেনি। খুব স্বাভাবিকভাবেই জুনিয়র চিকিৎসকরাও তারা এখনও পর্যন্ত বাইরেই দাঁড়িয়ে রয়েছেন। তারা অনর যে তারা এখনও যতক্ষণ না লাইভ স্ট্রিমিংয়ের যে শর্ত, সেই শর্ত মানা হচ্ছে, তারা ভেতরে প্রবেশ করবেন না। মমিতা, নজর রাখো তুমি পরিস্থিতির দিকে। মমিতা, যে আপডেট আমাদের নবান্ন থেকে দিচ্ছেন, এখনও পর্যন্ত কিন্তু পরিস্থিতি একই জায়গায় কার্যত দাঁড়িয়ে রয়েছে। জুনিয়র চিকিৎসকেরা তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। যে শর্ত তারা প্রথম থেকেই দিয়েছিলেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে, গোটা বৈঠকের স্বচ্ছতা বজায় রাখার জন্য লাইভ স্ট্রিমিং করতে হবে, সেই দাবিতেই তারা, সেই শর্তেই তারা এখনও পর্যন্ত অনড় রয়েছেন এবং এই জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। নবান্ন সভাঘরের বাইরে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন। তাদের সব যে শর্ত লাইভ স্ট্রিমিংয়ের, সেই শর্ত মানা না হলে তারা বৈঠকে যাবে না, নবান্নে যাবেন না, এমনটাই কিন্তু তারা পরিষ্কার জানাচ্ছেন। অবশ্যই প্রত্যেক মুহূর্তে নবান্নের আপডেট আমরা আপনাদের জানাতে থাকব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।